যারা পক্সের সমস্যায় ভুগতেছেন আপনারা এই পক্সের ওষুধটা ব্যবহার করেন। আমি এর আগে কখনোই মানে পক্সের জন্য এত ভালো মেডিসিন এখন পর্যন্ত আমি পাই নাই। অনেকে বলে রিবোসন রিবোফ্লাভিন এইটা ওইটা বা কিছু দরকার নাই, আপনি এই ওষুধটা খাওয়ান, দেখবেন আপনার কবুতরের পক্সগুলা সব আস্তে আস্তে শুকিয়ে পড়ে যাবে, মানে হাত দিয়ে ধরাও লাগবে না। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা আমার সামনে এখন দুটো বাচ্চা দেখতে পারতেছেন, হয়তো বা বাচ্চাগুলোর চেহারা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমি আসলে কি নিয়ে ভিডিও করতে চাচ্ছি। এই যে বাচ্চাদের দেখছেন পক্স হয়েছে, এর কিন্তু খুব গুরুতর অবস্থা। কয়েকদিন আগেও এই কবুতরটা অনেক গুরুতর অবস্থা ছিল, আমি ভাবছিলাম যে কবুতরটা বাঁচবে না, মারা যাবে। আমি ইদানিং আমাদের যে সামনে টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত অনেক, থরা শুধু খাবার দেই, কোনো বাচ্চাকে খেয়ালও করি না যে বাচ্চার কী অবস্থা। কিন্তু হঠাৎ করে আমি কিন্তু আগায় দেখি যে এই বাচ্চাটার এত পরিমাণ পক্স উঠছে যে আমি কখনো খেয়ালই করিনি, মানে নিচের খাতায় ছিল যে কারণে আমি খেয়াল করি নাই। দেখলাম যে এই বাচ্চাটা মানে বাঁচবে না, আর এটার দেখলাম যে মাত্র পক্স হওয়া শুরু করছে। আমি তাৎক্ষণিক এই কবুতরটাকে পক্সের জন্য একটা ওষুধ দিই। কি ওষুধ দেই সেটা আপনাদের আমি দেখাইতেছি। এই যে এই কবুতরটা দেখেন, এই যে পক্সের ওষুধ দেওয়ার পর থেকে এর ঘাগুলো কিন্তু শুকিয়ে হয়ে যে পড়ে যেতেছে, দেখছেন? এই যে দেখেন, আমি এই যে দেখাই পড়ে পড়ে যেতেছি, যে এই যে দেখছেন শুকায় কিন্তু উঠা পড়ে যেতেছে আপনার, মানে যে কবুতর যে খারাপ অবস্থা দেখতেছেন না এটা ভালো হয়ে যাবে আর ঠোঁটের কোনো ক্ষতি হবে না। আর এই বাচ্চারা কিন্তু বাবা মা খাওয়াইতেছে 100%, এই বাচ্চারা টিকবে। আমরা আগে জানতাম যে পক্সের এই ধরনের সমস্যা হলে আমাদের কবুতর টিকতো না, মারা যেত বা এটাকে আপনার মানে যে কোনো কিছুকে করে ফেলতে হইতো। আর এই যে এই বাচ্চাটাকে পক্সের ওষুধ দিয়েছি পরে এর মাত্র অল্প কিছু হয়েছিল যে আর গোটাগুলো দেখেন শুকাই গেছে, শুকিয়ে কিন্তু পড়ে যেতেছে, দেখছেন? যে এই যে দুইটা বাচ্চার আপনার পক্সের সমস্যা দেখলেন, এটা কিন্তু ওই পক্সের যে ওষুধটার কথা আমি এখন বলবো আপনাদের, এই ওষুধের জন্য এই দুইটা বাচ্চা মানে ভালোর দিকে। পক্সের যে সমস্যাটা এটা আসলে কেন হয়, পক্সের সমস্যা হয় দুইটা কারণে। একটা হচ্ছে আপনার যে মশায় কামড় দিছে, মশার কামড় থেকে পক্স উঠছে, এটা একটা। আর আরেকটা কারণ হলো যে আপনার লজটা অপরিষ্কার অপরিচ্ছন্ন, এই কারণেও কবুতরের বসন্ত হতে পারে। আর এইটাকে পক্স বলে অনেকে, অনেকে বসন্ত বলে। এটা কিন্তু আপনার মশার কামড় থেকে হয়েছে। আমার ওই থরের রুমে বর্তমানে অনেক মশা, এই মশার কারণে এই দুইটা বাচ্চারই আপনার মশা দুইটা বাচ্চাকে আপনার কামড়াইছে, কামড়ানোর কারণে দুইটা বাচ্চারই আপনার এই যে গোটা গোটা উঠে গেছে। আর আমরা অনেক বুদ্ধিজীবী আছি, আমরা কি করি যে কবুতরের গোটা উঠলে গোটাগুলাকে মানে চিমটি দিয়া উঠাই দিই, কোনো মেডিসিন দেই না। এই চিমটি দিয়ে আপনি উঠে দিতেছেন, আপনার নখের মাধ্যমে ইনফেকশন হইতেছে ওই জায়গাটার মধ্যে। কবুতরের বাচ্চার পক্স উঠলে কখনোই এই নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওই স্থানটা ক্ষত স্থানটা উঠিয়ে দেবেন না। আর যদি ক্ষত স্থানটা উঠিয়ে দেন ওই জায়গাটা আমাদের পটাশ লাগাই দেবেন। এই পক্স ভালো করার পদ্ধতি বেশ কয়েকটা আছে, একটা হচ্ছে আপনার ওষুধের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার পটাশ বা অনেকে নানান ধরনের ফর্মুলা দেয় ওই ফর্মুলার মাধ্যমে। এখন আমার হাতে আপনার একটা মেডিসিন দেখতে পারতেছেন, এই মেডিসিনের নাম হচ্ছে আপনার পক্স গার্ড। এই মেডিসিনটা অনেকদিন হয় এটা মার্কেটে আসছে, এই মেডিসিনটা আমি আপনার সম্ভবত গত বছর মানে ডিসেম্বর বা নভেম্বরের দিকে আমি এই ওষুধটা সর্বপ্রথম আপনার সংগ্রহ করি ট্রায়ালের জন্য। তখন ট্রায়াল দিলাম, দেওয়ার পরে দেখলাম যে ওষুধটা খুবই ভালো কাজ করে পক্সের জন্য। আমি আজকে এত বছর যাবত কবুতর পালতেছি, ভাই বিশ্বাস করেন পক্সের জন্য এত ভালো ওষুধ আমি কখনোই পাই নাই। এর আগে দেখছি যে আপনার বাচ্চার পক্স উঠছে, বাচ্চা মারা গেছে, বাচ্চা আপনার অন্য কিছু করে ফেলতে হয়েছে, যে বাচ্চার এমন একটা অবস্থা ঠোঁট পড়ে গেছে, এই সমস্যাগুলো হয়েছে। কিন্তু এই মেডিসিনটা পাওয়ার পরে আমি প্রথম ট্রায়াল দিলাম, দেওয়ার পরে দেখলাম যে বাচ্চা মারা যাবে, ওই বাচ্চাটা সুস্থ হয়ে গেছে পক্স থেকে। তারপর আমি সজল ভাইকে দিলাম যে ভাই আপনারা ট্রায়াল দেন, দেখেন তো কি অবস্থা। সজল ভাই বললো না, পক্সের ওষুধটা খুবই ভালো। তারপর আস্তে আস্তে এই ওষুধটা আমাদের যে পরিচিত সবাই আছে সবাইকে সাজেস্ট করলাম, তারপরে ইউটিউবে আপনাদের সবাইকে সাজেস্ট করলাম যে ভাই ওষুধটা ব্যবহার করেন। অনেকে ভাবে যে ওনারা মনে হয় মার্কেটিং করতেছে, আসলে ভাই আমরা মার্কেটিং করি না কেউই, আমরা চাই যে আপনার কবুতরটা সুস্থ থাকুক ভালো থাকুক, এই কারণে আমরা আপনাদের বিভিন্ন মেডিসিনে সাজেস্ট করি। তেমন এই যে পক্সের মেডিসিনের আমি ভিডিও করতেছি, ভাই এই কোম্পানি আমাকে এর ভিডিও করার জন্য আমাকে টাকাও দেবে না কিছু দেবে না, আমি শুধু আপনাদের এটাই বুঝাতে চাইতেছি যে এই ওষুধটা দিলে আপনাদের কবুতরের পক্স খুব দ্রুত সময়ের মধ্যে ভালো হয়ে যাবে। এই ওষুধটা পক্সের জন্য এত ভালো কাজ করে সেটা হয়তো বা আপনারা একবার দুবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। এখন অনেকে এই ওষুধের ব্যবহারটা জানেন না বা এই ওষুধটা কোথায় পাওয়া যায় এটা জানেন না। এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার যে হাফ লিটার পানিতে 1 গ্রাম দেওয়ার নিয়ম। কিন্তু আমি কি করি জানেন, আমি করি যে আপনার 100 ml পানি নেই, ধরেন 10টা বাচ্চার পক্সের সমস্যা, আমি আপনার 100 ml পানি নেই, 100 ml পানির মধ্যে আমি আপনার 1 চামচের একটু কম দিই, মানে 1/2 চামচের একটু বেশি দিই। দেওয়ার পরে ওই 10টা বাচ্চাকে আমি ওই 100 ml পানি 10 ml করে খাইয়ে দিই,
আমি সাধারণত এইখানে লেখা আছে যে আপনার দিনে দুইবার দেওয়ার জন্য, কিন্তু আমি শুধু রাতে দেই, কারণ সকালবেলা আমি সময় পাই না কবুতরকে ওষুধ খাওয়ানোর। আমি ওই রাতের বেলা একবার দেই, ওই ওতে দেখি যে আমার কবুতর মানে পক্স ভালো হয়ে যায়। আমি এই ওষুধটা যখন সর্বপ্রথম মানে সংগ্রহ করি, তখন আমি এই ওষুধের গায়ে আপনার একটা লেখা আছে, লেখাটা দেখি নেই আমি সময়। এইখানে আবার লেখা আছে দেখেন যে তিন দিন পর পর ভিটাকুল ব্যালেন্স অথবা বি বুস্ট অ্যান্ড ব্যবহার করতে হবে দিনে একবার 5-7 দিন। এটা কিন্তু মনে হইতেছে যে কোম্পানি একটা মার্কেটিং করছে তাদের, যেমন এই পক্সের ওষুধটা ভালো, শুধু পক্সের ওষুধটা ব্যবহার করবেন আর তাদের অন্য ওষুধ ব্যবহার করবেন না, এরকম না। এর জন্য তারা এখানে তাদের হয়তো বা এই দুইটা মেডিসিনের মার্কেটিং করছে এইখানে, যে আমরা অনেকেই আছি যে আমাদের কবুতর ভালোর জন্য আমরা যত টাকাই খরচ হোক আমরা করতে প্রস্তুত। ঠিক তেমনি আমার কাছে মনে হচ্ছে এই কোম্পানিও ওনাদের হয়তো বা মার্কেটিং এর জন্য ওনারা এইখানে এই দুইটা মেডিসিন লিখে দিছে। তবে আমি কখনো এই দুইটা মেডিসিন ব্যবহার করি নাই। আমি আপনার এই যে এসপি এগ্রো যে পক্স গার্ড ওষুধটা, এই ওষুধটাকে খুব ভালো দেখলাম এখন পর্যন্ত। আরো দুটো ওষুধ আনছিলাম, ওগুলাতে আমি মানে অত মানে কাজ করে তবে অতটা না, তবে আমার কাছে মনে হচ্ছে যে এদের এই পক্সজার ওষুধটা খুবই ভালো। এখন আসি যে পক্সজার যে ওষুধটা, এটা আসলে কোথায় পাওয়া যাবে? এই পক্সগার্ড এই ওষুধটা যে কোনো ভেটেরিনারি দোকানে পাবেন। ভেটেরিনারি দোকান হচ্ছে আপনার যেখানে পশু পাখি বা মুরগির ওষুধ বিক্রি করে ওই দোকানে। তারপরও যদি ভেটেরিনারিতে এই ওষুধটা খুঁজে না পান, তাহলে আমাদের ভুইয়া অনলাইন পেট শপ ফেসবুকে একটা পেজ আছে, আমাদের ওই পেজের মধ্যে অর্ডার করার নিয়মটা খুবই সহজ। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই অর্ডার করার নিয়মটা আমি বুঝি না, ভাই ফেসবুক পেজে অর্ডার করার নিয়ম এর চেয়ে সহজ মনে হয় না আর কোনো নিয়ম আছে? ভাই ভুইয়া অনলাইন পেট শপ ফেসবুকে এই কথাটা লেখা সার্চ দিবেন, দিলেই আমাদের ফেসবুক পেজটা চলে আসবে। ওইখানে মেসেজ অপশনে যে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা লিখে দিবেন এবং কি লাগবে সেটা বলবেন, বললেই ওরা আপনাকে সব বলে দিবে যে কিভাবে আপনি এই ওষুধটা সংগ্রহ করতে পারেন। আর এই পক্সজার ওষুধটার দাম হচ্ছে আপনার 65 টাকা প্যাকেট। আপনারা যে কোনো জায়গা থেকে খুচরা কেনেন না কেন, এই ওষুধটা আপনার কাছে 65 টাকা করে দাম নেবে, মানে এটার গায়ে এমআরপি রেট 65 টাকা করে। এটা আপনাদের যদি কারো এই ওষুধটা প্রয়োজন হয়, ভুইয়া অনলাইন পেট শপ থেকে এই ওষুধটা নিতে পারেন। ভুইয়া অনলাইন পেট শপে এই ওষুধটা এভেলেবেল আছে। আর ভুইয়া অনলাইন পেট শপ বর্তমানে সারা ঢাকার মধ্যে ডেলিভারি টাইগারের মাধ্যমে হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হচ্ছে। আর আমরা এর আগে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে দিতাম, এখন আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে ওই প্রোডাক্টগুলো আপনার পাঠিয়ে দেই। আর ডেলিভারি টাইগারের মাধ্যমে ঢাকা সিটির মধ্যে আপনারা 70 টাকার মধ্যে এই ওষুধগুলো হোম ডেলিভারিতে পাবেন 1-2 দিনের মধ্যে। যদি আপনাদের কারো এই মেডিসিনটা প্রয়োজন হয়, আপনারা ভুইয়া অনলাইন পেট শপে এভেলেবেল আছে এই মেডিসিনটা, ভুইয়া অনলাইন পেট শপে নিতে পারেন। আর নয়তো আপনার নিকটস্থ যে ভেটেরিনারি দোকান আছে ওইখান থেকে সংগ্রহ করতে পারেন। আমি আবারও আপনাদের বলতেছি ভাই, যারা পক্সের সমস্যায় ভুগতেছেন আপনারা এই পক্সের ওষুধটা ব্যবহার করেন। আমি তো বললাম যে আমি এত বছর ধরে কবুতর পালি, আমি এর আগে কখনোই মানে পক্সের জন্য এত ভালো মেডিসিন এখন পর্যন্ত আমি পাই নাই। অনেকে বলে রিবোসন রিবোফ্লাভিন এইটা ওইটা, বা কিছু দরকার নাই, আপনি এই ওষুধটা খাওয়ান, দেখবেন আপনার কবুতর পক্সগুলা সব আস্তে আস্তে শুকিয়ে পড়ে যাবে, মানে হাত দিয়ে ধরাও লাগবে না। ও সরি, আরেকটা কথা বলতে আপনার ভুলে গেছি, এই পক্সগার্ড মেডিসিনের মধ্যে গায়ে কিন্তু লেখা আছে এটা সর্বপ্রথম আপনার কবুতর শরীরে সম্পূরক খাদ্য হিসেবে প্রবেশ করবে। হ্যাঁ, এই পক্সগার্ডটা দেওয়ার ফলে আমি দেখতেছি যে বাচ্চারা একটা উপকার হয়। সেটা হলো যে আমরা অনেক সময় দেখি যে একটা বাচ্চা ছোট আর একটা বাচ্চা বড় হয়, আবার অনেক বাচ্চা দেখা যায় স্বাস্থ্যটা বেশি একটা ভালো থাকে না, একটু দুর্বল থাকে, কিন্তু এই মেডিসিনটা দেওয়ার পরে দেখলাম যে কবুতরের স্বাস্থ্যটা মাশাআল্লাহ গ্রোথটা অনেক ভালো হয় এই মেডিসিনটা দেওয়ার পরে। আমি জানি না যে এটা আসলে কেন হয়, কিন্তু এই মেডিসিনটা যখন থেকে আমি দিতেছি যে বাচ্চাগুলো একটু দুর্বল হয় ওই বাচ্চাগুলো দেখলাম গ্রোথটা অনেক ভালো হয় এই মেডিসিনটা খাওয়ানোর পর থেকে। আর আপনারা চাইলে মানে আপনাদের বাচ্চার যখন 6-7 দিন বয়স মানে পার হবে, তখন আপনারা যদি দেখেন যে 1-2টা মাত্র পক্স উঠছে, ঠিক তাৎক্ষণিক আপনারা এই পক্সের মেডিসিনটা খাইয়ে দিবেন টানা 5-6 দিন। এইভাবে আপনারা টানা 5-7 দিন এই ওষুধটা দিলে দেখবেন আপনার কবুতরের বাচ্চার যে পক্সগুলা খুব দ্রুত সময়ের মধ্যে ভালো হয়ে গেছে, আর বাচ্চার স্বাস্থ্যটাও মাশাআল্লাহ অনেক ভালো হবে। এই যে এইখানে দেখেন আমরা বাচ্চা করছি, আমাদের কিন্তু কোনো বাচ্চার পক্স নাই। কেন পক্স নাই? কারণ আমি এই বাচ্চাগুলো যখন 6-7 দিন বয়স ছিল, 1-2 পক্স উঠতেছিল, তখন আমি এই বাচ্চাগুলোকে পক্সগার্ড মেডিসিনটা খাইয়ে দিই। যেই কারণে এখানকার সবগুলো বাচ্চা একবারে খুব সুস্থ এবং সবল আছে বাচ্চাগুলো, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো। আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।